সাইতে পারতাছি না আমি ঘরে বাসাই গেড়া জানি নরে সরে টিপ 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 ভাবলাম যে আপনি যাইতেছেন আমার একটু আপনি যান, আপনি গিয়া ছাতা কিন না তারপর যাইেন, আইসে মানুষের ছাতায় যাইবো। আপনার সাথে নিচে ঢুকছি, আপনার তো মহাবরদস্ত হয়ে যায় না। কিসের মহাবরদস্ত হয় না? আপনি একজন বেটা মানুষ, বেটা মানুষ আমার সাথে নিচে আইবো কি লাগা? গেলে কি ক্ষতি হইব? বেটা মানুষ তো আপনার জামাই হয়, বাপ হয়, মামা হয়, কাকা হয়, ফুপু হয়, নানা হয়। শুনে আপনার মতো বেটা মানুষগুলো আমার খুব ভালো করেই চিনা আছে। আপনারা বেটা মানুষের সুযোগ খোঁজেন। আপনি যদি আমি উঠতে কই আপনি বইবেন, বইতে কই আপনি শুয়ে পড়বেন, শুইতে কই আপনি হুইয়া পড়বেন। আপনারা হলে এরকম সুবিধাবাদী। শোয়ার হওয়া দেখিল ওই একে, যাই হোক হইল একটা সারেন আপনি। আপনার বউয়ের আমার কি? বউ ঠিক আছে, কিন্তু আপনি আমার সাজার নিচে একটু নিলে কি গো? আবার একই কথা কয়, আপনি তো অন্য বেটির জামাই, আমি অন্য বেটার বউ, আপনি আমার সাথে নিচে আইবেন কেন? তো গেলে ক্ষতি কি রে ভাই, একটু উড়া খোলে আমার পিছে যাইবেন না। আরে খোলে মিয়া, হে আপা, আরে কি খুলমো খাতা, একদম খাতা দিয়ে বাড়ি মারমো। খাতা খুলতে বেশি আমার শুরু খুলতে বেশি আল্লাহ তোকে বিচার করবো। আগে জায়গায় যাই। শোন মালিকা, কাকাকে আমরা কামাইতে হয় জানিস? আরে ভাই, বাম সাইড দিয়ে তোর যাওয়ার নিয়ম, আর আসার নিয়ম বাম সাইডে। আমার বাম সাইড কোনটা? কোনো কথা চলবে না, আপনি আমাকে কেন ধাক্কা দিয়েছেন? আমি তো আপনাকে ধাক্কা দিতে যাবো কেন, আমার কি দরকার বলেন তো? আপনি ধাক্কা দিয়েছেন, আমি পড়ে গেছি, আমার ড্রেস নোংরা হয়ে গেছে, আমার ব্যাগ নষ্ট হয়ে গেছে, আমার হাতে ব্যথা পেয়েছি, তার জন্য কিন্তু টাকা জরিমানা দিতে হবে আপনার। কি জরিমানা? হ্যাঁ জরিমানা দিতে হবে। আচ্ছা কেন জরিমানা দিব আপনাকে? আমার শরীর, আমার ড্রেস দেখেন নোংরা হয়ে গেছে, আমার ব্যাগ নষ্ট হয়ে গেছে দেখেন, তো এগুলো টাকা দিতে হবে আপনার, দিয়ে তারপরে এখান থেকে আপনি যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওই নিয়ে একটা হুইল পড়ে আমি আপনাকে 50 টাকা দিতেছি। আপনি আমার পিছন পিছন আসছেন।
টাকা ডিলিট করেন। আল্লাহ আমি ভিডিও করেন জামাটার দাম কত হলো এখন? আপনাদের বলছি ওনার কাছ থেকে 5000 টাকা দিয়ে পাজামা জামা আরে ওন্না আমি কিনে নিয়েছি, তাহলে এটা তো এখন আমার না, ওন্না দিব। হ্যাঁ, এই ওন্না, এই জামা, এই পাজামা, এই তিনটা মিলে আপনাকে কয় টাকা দিছি? 5000। বলেন বলেন ড্রেস খুলে হয় ভিডিও কর, ভিডিও কর, নাহলে তোর কাপড় সব খুলে নিবো শালি। তাহলে এগুলি কার এখন? আমি 5000 টাকা দিয়ে কিনে নিয়েছি। খোল খোল কাপড় খোল। আপনার 5000 টাকা আপনি রাখেন? কি এর 5000 টাকা রাখ, ড্রেস কিনছি 5000 দিয়া, লসে আমি ড্রেস বিক্রি করবো, তুই কি করে ভাবলি? আরো 5000 টাকা বাইর কর। নো 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 নো, এই লো ব্যবসা কর, ব্যবসা। হ্যাঁ, রাস্তায় সহজ সরল মানুষ দেখা তাদের সাথে আইসে ইচ্ছে করে ধাক্কা খেয়ে তারপর তাদের কাছ থেকে টাকা আদায় করি। হ্যাঁ, ইডিয়েট কোথাকার, এই কাজ করে খাইতে পারিস না? হ্যাঁ, মানুষ কাজ করছে না, অন্য নারীরা কাজ করছে না, গার্মেন্টসের কাজ আছে, বিভিন্ন শ্রেণীতে নারীরা কাজ করছে, তাদের মতো লেবারিং নারী হতে পারিস না? রাস্তাঘাটে একজন পুরুষকে ধরে কি করে ভিডিও করে আবার এলো সেইটা নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিস শালি? এই চল, ইনকাম করা যায়।